बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामु अलैकुम प्रिय बंधुरा, आज आम्रा ए भिडियोते जानते चलेछी एमन एकटी विस्मयकर घटना जेटी शुने आपनारा अबाक हये जाबेन। ए घटनाटी हलो हजरते ख्वाजा ख्वाजिगा हजरते ख्वाजा गरीब नवाज रदियल्लाहु अनहु आर जादुगर जयपालेर। तो ए घटनाटी विस्तारित जानार जन्नो सम्पूर्ण भिडियोटी अवश्य देखबेन आर आमादेर चैनलटीके सबस्क्राइब करे অল নোটিফিকেশনস ক্লিক করুন। তো চলুন শুরু করা যাক আজকের এই কাহিনী। বন্ধুরা, একদা হযরতে খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু আনহু নিজের কিছু মুরিদগণকে নিয়ে আজমির শরীফের জমিতে পা রাখলেন। সেই দিন প্রচন্ড গরম ছিল, তাই বিশ্রাম করার জন্য একটি গাছের নিচে গিয়ে বসলেন। তারা এখানে বসা মাত্রই রাজার কিছু সিপাহি সেখানে এসে উপস্থিত হয় আর তাদেরকে সেখান থেকে চলে যেতে বলে। রাজার সিপাহী এসে জিজ্ঞাসা করল, আপনারা কে আর কোথা থেকে এসেছেন? সরকার খোয়াজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু আনহু বললেন, ভাই আমরা মুসাফির আর আমরা সফরে বেরিয়েছি আর এখানে ছায়া দেখে বসে বিশ্রাম করছি। আপনারা কি জানেন না যে এই জায়গায় আমরা রাজার উটবাধি? আপনারা এখান থেকে চলে যান। খোয়াজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু আনহু বললেন, ভাই এত বড় জঙ্গল, তোমরা তো এই উটগুলি অন্য কোথাও বাঁধতে পারো। তো সিপাহীরা বলতে লাগলো, এমনটা হতে পারে না, আপনারা এখান থেকে চলে যান। এটি আমাদের রাজার উট বসার জায়গা আর রাজার উট এখানেই বসবে। আপনারা কি শুনতে পাচ্ছেন না? আপনারা এখান থেকে চলে যান। তো এটি শুনে সরকার খোয়াজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু আনহু বললেন, আচ্ছা ঠিক আছে, এখন থেকে এখানে রাজার উটেই বসবে। সিপাহীদের এমন কথা শুনেই সরকার খোয়াজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাই নিজের মুরিদদেরকে সঙ্গে নিয়ে সেখান থেকে চলে যান। সৈন্যরা সেখানে তাদের উটকে বেঁধে দেয়। তিনারা অন্য জায়গায় গিয়ে রাত অতিক্রম করেন। পরের দিন সকালেই সিপাহীরা এসে যখন তাদের উটকে ওঠানোর চেষ্টা করল, কিন্তু তারা এমন অনুভব করল যে উটগুলি যেন মাটিতে ছিপকে গেছে, তারা সেগুলিকে আর তুলতে পারছে না। সিপাহীরা তাদেরকে ওঠানোর অনেক চেষ্টা করল, কিন্তু তারা উটগুলিকে আর দাঁড় করতে পারল না। অবশেষে ক্লান্ত হয়ে রাজার দরবারে এসে উপস্থিত হয় আর তাকে গিয়ে সমস্ত ঘটনা খুলে বলে। রাজা বলল, তোমাদের সঙ্গে কি হয়েছে? তোমরা এত চিন্তিত কেন? তো সিপাহীরা বলল, আমাদের উটগুলি জমিনের সঙ্গে চিপকে গেছে। তো রাজা পৃথ্বীরাজ চৌহান বলতে লাগল, এটি কি করে সম্ভব? সিপাহী বলল, মহারাজ আমরা তো এমনটা মনে করছি যে এই ফকিরগণদেরকে আমরা সেখান থেকে তাড়িয়ে দিয়েছিলাম, এগুলি তাদেরই কেরামত হবে হয়তো, হতে পারে এগুলি আমাদের গোস্তাকের শাস্তি। তো রাজা বলতে লাগল, হয়তো তোমরা ঠিকই বলছো, তারা সত্য দরবেশ ফকির ছিল, যাও গিয়ে তাদেরকে খুঁজে বার করো আর তাদের কাছ থেকে ক্ষমা চাও। সিপাহীরা বলল, যেমনটা আপনার হুকুম মহারাজ, আমরা তেমনটাই করব। তারপরে রাজার সিপাহী তাদেরকে খুঁজতে বের হলো। অনেকক্ষণ ধরে সন্ধান কার্য চালানোর পর অবশেষে তাদেরকে একটি জায়গায় দেখতে পেল। তো সিপাহী তাদের কাছে গিয়ে উপস্থিত হল। সরকার খোয়াজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাই তাদেরকে বসার জন্য হুকুম দিলেন। সিপাহীরা যখন মাটিতে বসে গেল, তো তারা উটগুলির মতো মাটিতে চিপকে গেল আর তারাও উঠতে পারল না। যখন রাজা এটি খবর পেল যে আমার উটের মতো আমার সিপাহীরাও মাটিতে চিপকে গেছে, তো সে নিজেই খাজা সাহেবের দরবারে এসে উপস্থিত হল। সরকার খোয়াজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাই তাকেও বসার হুকুম দিলেন। যখন রাজা মাটিতে বসে গেল, তো সেও মাটির সঙ্গে চিপকে গেল। যখন অনেক চেষ্টা করার পরেও তারা মাটি থেকে আর উঠে দাঁড়াতে পারল না, তো অবশেষে তারা খাজা বাবার কাছে মাপ চাইতে শুরু করল, হাত জড়ো করে ফরিয়াদ করতে লাগলো। তখন সরকার গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাই তাদের উপর রহম করলেন এবং তাদেরকে মাফ করে দিলেন। তারপরে তিনি মাটিকে হুকুম দিলেন, এ মাটি তুমি আল্লাহ তাআলার হুকুমে এদেরকে মুক্ত করে দাও। এই হুকুমটি পাওয়া মাত্রই মাটি তাদেরকে মুক্ত করে দিল। রাজা বারবার খাজা বাবার শুকরিয়া আদায় করল। কিছুদিন পরে আরও একটি ঘটনা ঘটল। রাজার সিপাহী এসে রাজাকে অভিযোগ করল যে কিছু ফকির এসে আনাসাগরের পানি অপবিত্র করছে, তারা সেখানেই স্নান করছে আর সেখানেই আবার উজু করছে, এই জন্য আনাসাগরের পানি অপবিত্র হয়ে গেছে। রাজা এই কথা শুনে অনেক চিন্তিত হয়ে পড়ল আর সে জাদুঘর জয়পালকে ডেকে
তার সঙ্গে পরামর্শ করল। জয়পাল রাজাকে বলল, আপনি সেই ফকিরদেরকে আনাসাগর থেকে পানি নিতে দেবেন না। এটি শুনে রাজা এলান করে দিল যে সেই ফকিরদেরকে আনাসাগরের কাছেও আসতে দেওয়া হবে না। একদিন খাজা বাবা নিজের এক মুরিদকে বললেন, যাও গিয়ে এই পাত্রটিতে পানি ভরে নিয়ে আসো। মুরিদ পাত্রটি নিয়ে ঝিলের কাছে পৌঁছাল, কিন্তু রাজার সিপাহি তাকে পানি দিতে প্রত্যাখ্যান করল। মুরিদ বললেন, ভাই আমাকে এই পাত্রে একটু পানি দিয়ে দাও। সিপাহি বলল, এটি আমাদের রাজা সাহেবের হুকুম যে আনাসাগর থেকে আপনাদেরকে পানি নিতে দেওয়া হবে না। তো সেই মুরিদ বলল, এটি তো খোদার নেয়ামত। সিপাহি বলতে লাগল, আমরা কিছুই জানি না, আপনারা পানি পাবেন না তো পাবেন না, আপনি কি শুনতে পেলেন না, আপনি এখান থেকে চলে যান। তো সেই মুরিদ খালি পাত্র নিয়ে খাজা বাবার দরবারে এসে উপস্থিত হলেন। মুরিদ সেখানে গিয়ে হজরত খোয়াজায়ে খোয়াজগা হজরত খোয়াজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লা আলীকে সমস্ত কথা জানিয়ে দিলেন যে রাজার সিপাহী তাকে পানি দিতে প্রত্যাখ্যান করেছে। এটি শুনে খাজা বাবা রাগম্বিত হয়ে মুরিদকে বললেন, তুমি আবারও যাও এবং আনাসাগরের কাছে গিয়ে আনাসাগর ঝিলকে এটি হুকুম দাও যে এ পানি তোমাকে খোয়াজা সাহেব ডেকেছেন, তুমি আমার এই পাত্রে চলে আসো। এরপর মুরিদ সেই পাত্র নিয়ে আবারও আনাসাগর ঝিলের কাছে আসলো আর এসে পানিকে হুকুম দিলেন। তো হুকুম পাওয়া মাত্রই পানি নিজে নিজেই সেই পাত্রতে এসে জমা হতে লাগলো, আর দেখতে দেখতে সেই ঝিলটি শুকিয়ে যায়, সেখানে আর এক ফোঁটাও পানি নেই। যখন সেখানকার লোকজন সেই ঝিলে পানি নেওয়ার জন্য আসলো, তো তারা খালি ঝিল দেখে অনেক চিন্তিত হয়ে পড়ল যে আনাসাগরের পানিগুলি কোথায় হারিয়ে গেল। তাই তারা সবাই চিন্তায় রাজার দরবারে এসে উপস্থিত হল আর রাজাকে এসে ফরিয়াদ করল যে মহারাজ, সব কিছু ধ্বংস হয়ে গেছে, আনাসাগর ঝিলের সমস্ত পানি শুকিয়ে গেছে, সেখানে এক ফোঁটাও পানি নেই। রাজা তাদেরকে বলল, তোমরা কি আজেবাজে বকছ, এত পরিমাণ পানি এত তাড়াতাড়ি কি করে শুকাতে পারে। তো লোকজন বলল, হে মহারাজ, আমরা পানি নিতে গিয়েছিলাম, তো আমরা নিজের চোখেই দেখলাম যে সমস্ত ঝিলটি শুকিয়ে গেছে। সিপাহী রাজাকে বলল, মহারাজ একজন ফকির পানি নিতে এসেছিল, কিন্তু আমরা তাকে পানি নিতে দেইনি, তারপরে সে আবারও দ্বিতীয়বার ফিরে আসলো, তো ঝিলের সমস্ত পানি আপনাআপ তিনার পাত্রে গিয়ে জড়ো হয়ে গেল। এটি শুনে রাজা বলতে লাগল, এটি আমাদের কর্মদোষের ফলেই ঘটেছে, আমরা সেই ফকিরদেরকে পানি নিতে দিচ্ছিলাম না, আর এজন্যই এসব কিছু ঘটল। চলো আমরা সবাই মিলে তিনার কাছে গিয়ে মাপ চাই, তিনি অনেক দয়ালু, তিনি আমাদেরকে অবশ্যই মাফ করে দেবেন। তারপরে সবাই মিলে হজরত খোয়াজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু আনহুর দরবারে গিয়ে উপস্থিত হল আর গিয়ে মাফ চাইতে লাগল আর বলল, বাবাজি আপনি আমাদেরকে মাফ করে দিন, আমরা দ্বিতীয়বার এমন ভুল আর কখনো করব না। খাজা বাবা বললেন, আমরা ঝিলের পানি আবারও ফিরিয়ে দেব, কেননা পানিতে সকলেরই অধিকার রয়েছে। রাজা অবাক হয়ে গেল যখন খাজা বাবার হুকুমে সেই পানির পাত্রের অবশিষ্ট পানি সেই ঝিলে ফেলে দেওয়া হলো, তো ঝিলটি আবারও পানিতে পরিপূর্ণ হয়ে গেল। অবশেষে রাজা পৃথ্বীরাজ চৌহান জয়পাল জাদুঘরের সাহায্য নিতে বাধ্য হয়ে গেল আর সিপাহীদেরকে বলল যে জয়পালকে দরবারে ডেকে নিয়ে আসো। যখন জাদুঘর জয়পাল দরবারে এসে উপস্থিত হল, আমার নাম জাদুঘর জয়পাল, বলুন আপনি আমাকে কি জন্য ডেকেছেন। রাজা তাকে বলল, কিছুদিন ধরে এই চমৎকারী ফকিরগুলি আমাদের রাজ্যে আতঙ্ক ছড়িয়ে রেখেছে। জয়পাল বলল, ফকির আপনাকে বিরক্ত করছে, এটি আবার কেমন ধরনের মজার কথা। রাজা বলল, আমি সত্য কথাই বলছি, মজা করছি না, হাসি ঠাট্টা করছি না। জয়পাল, আমরা সেই ফকিরের কাছে হার মেনে নিয়েছি, কখনো ঝিলের পানি শুকিয়ে দিচ্ছে তো কখনো আবার উটকে মাটিতে ছিপকে দিচ্ছে, আমরা তাদের কাছে হেরে গেছি জয়পাল। তো জয়পাল জাদুঘর বলল, মহারাজা আপনি আমার কাছে কি চাচ্ছেন। তো রাজা বলল, জয়পাল আমি এটি চাচ্ছি যে তুমি তোমার জাদুর শক্তি দিয়ে সেই ফকিরদেরকে আজমির থেকে তাড়িয়ে দাও। তো জাদুঘর জয়পাল বলল, এ ফকিরেরা এখন আমার থেকে বাঁচো। এরপরে সে খাজা বাবার ওখানে গিয়ে উপস্থিত হলো
আর তিনাকে তার সঙ্গে লড়াই করার জন্য বলল। খাজা বাবা নিজের সঙ্গীদেরকে বললেন যে তোমরা সবাই এই গোল বৃত্তের ভিতরে চলে আসো, সমস্ত রকমের বিপদ থেকে সুরক্ষিত থাকবে। তারপরে খাজা বাবা জয়পালকে বললেন তুমি তোমার জাদুর বল প্রয়োগ করো। তো জাদুঘর বলতে লাগলো আমার নাম জয়পাল, আমার নাম জয়পাল জাদুঘর। এই বলতে বলতে সে খাজা বাবার দিকে অনেকবার আক্রমণ করলো। যখন সে অনেকভাবে চেষ্টা করেও খাজা বাবাকে কোনো ধরনের ক্ষতি করতে পারলো না আর সে ব্যর্থ হয়ে গেল। তখন সে চিন্তিত হয়ে হাওয়াতে উড়তে শুরু করল। এদিকে খাজা বাবা নিজের জুতো মোবারককে হুকুম দিলেন যাও সে জাদুঘরকে নিয়ে আসো। তিনার হুকুম পাওয়া মাত্রই জুতোগুলি হাওয়াতে উড়তে লাগলো আর জয়পালকে মারতে মারতে সরকার খোয়াজা গরিব নামাজ রহমাতুল্লাহ আলের কাছে নিয়ে আসলো। জয়পাল খাজা বাবাকে বলতে লাগলো বাবা আমাকে আপনি মাফ করে দিন। জয়পাল তার হার মেনে নিল, সে খাজা বাবার কাছে মাফ চাইল আর সে তাকে নিজেকে ইসলাম ধর্মে দাখিল করে নেওয়ার জন্য খাজা বাবাকে অনুরোধ করল। তারপরে আতায়ে রাসূল হযরত খোয়াজা খোয়াজগা হযরত খোয়াজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাই তাকে মাফ করে দিলেন আর তাকে কলমা পড়িয়ে মুসলমান বানিয়ে নিলেন। তারপরে তিনি তার নাম জয়পাল থেকে পরিবর্তন করে আবদুল্লাহ বিয়াবানী রাখলেন আর তাকে নিজের মরিদদের মধ্যে সামিল করে নিলেন। সুবহানাল্লাহ।